আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া। আজকে আপনাদের জন্য করে দেখাবো লাউয়ের ঝোল তরকারি। এখানে আমি লাউটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমি আধা কাপ পরিমাণে পেঁয়াজ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবং তার সাথে 5-6টি কাঁচা মরিচ মাঝখানে চিরে নিয়েছি। আমি বড় সাইজের চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বড় সাইজের চিংড়িটাও এখানে ইউজ করে নিতে পারবেন, বাট আমার বাসায় ছোট ছোট চিংড়িটাই ওরা লাইক করে, তাই আমি এখানে মাঝে কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে আমি অনেক ধরনের মশলা নিয়েছি। এর মধ্যে রয়েছে হলুদের গুঁড়ো, আমি এখানে হলুদের গুঁড়ো 1 চা চামচ নিয়েছি, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, লবণ আমি স্বাদ মতো নিয়েছি, আদা রসুন বাটা আমি রসুন 1 চা চামচ, আদা 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ এবং ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। আমি এখানে প্রয়োজন মতো ইউজ করব, তো আমার তেলটা আমি 1/2 কাপ পরিমাণে নিয়েছি। তো আপনারা এখানে তেলটা যদি কম খান তাহলে কম বেশি করে নিতে পারবেন। আমি প্রথমে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, এখন চুলাটা ধরিয়ে দিব এবং হাঁড়িটা গরম হলে এর ভেতরে তেলটা দিয়ে দেব। বন্ধুরা, আমার হাঁড়িটা প্রায় গরম হয়ে গেছে এবং আমি হাঁড়িটা ধুয়ে দিয়েছিলাম, তো সেটার পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি এর ভেতরে 1/2 কাপ পরিমাণে তেল দিব। তো আমি আগেও বলেছিলাম তেলটা কম বেশি আপনারা করে নিতে পারবেন। তো আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি অপেক্ষা করব তেলটি গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে আমি পেঁয়াজ ও মশলাগুলো ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা পুড়ে যেন না যায় সেজন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি এর ভেতরে চিংড়ি মাছগুলো হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে আমি সেই লাউগুলো একে একে ছেড়ে দেব।
লাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করব এবং এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব এবং লাউটা ঝোলঝোল হবে তো পানিটা আপনারা এটা 2 কাপ পরিমাণে পানি দিতে পারেন এবং চাইলে যদি ঝোলটা কম খান তাহলে একটু কম পানিও দিতে পারেন। তো পানিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি এর ভেতরে সামান্য জিরার গুঁড়ো দিয়ে লাউটাকে নামিয়ে ফেলবো। আর যদি আপনারা ধনিয়া পাতা থাকে তাহলে সেটাও দিতে পারেন। আমার লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলেছি। দেখুন আমার তরকারিটা এমন হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব